একজন লিখেছেন যে গনিমতের মাল হিসেবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসীদের পেয়েছিলেন, কিন্তু তাদের বিয়ে কেন করেছিলেন? দাসীদের তো এমনি স্ত্রীর মতো ব্যবহার করা হয়, একটু জানাবে? আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 13টা বিয়ে কি আল্লাহর নির্দেশ হয়? এতগুলো বিয়ের পিছনে কারণ কি ছিল জানাবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে বিবাহগুলো করেছিলেন সবগুলো বিবাহের পিছনে হিকমত আছে, এবং প্রতিটি বিবাহ ছিল ইসলামের কল্যাণের জন্য এবং নারীদের হেফাজতের জন্য। তাদের মাধ্যমে আল্লাহ তাআলা মুমিন নারীদেরকে ইসলাম শিক্ষা দিয়েছেন, তাদের মাধ্যমে সম্পর্ককে মজবুত করেছে, মানে আরবের যে সমস্ত বংশ ছিল তাদের বংশীয় সম্পর্ককে তিনি রক্ষা করেছেন, অনেক শত্রুতাকে দমন করেছেন, অনেকের সাথে বন্ধুত্ব স্থাপন করেছেন, এবং অনেকের বিবাহের মাধ্যমে তিনি অনেকের ইসলামের পথকে তিনি উন্মুক্ত করে দিয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যি যে যুদ্ধে প্রাপ্ত দাসীদেরকে ইচ্ছা করলে ব্যবহার করতে পারতেন, কিন্তু তিনি সেটা করেননি, বরং তাদেরকে মুক্ত করে দিয়ে বিবাহ করেছেন। তো সে জামানায় দাসী এবং স্বাধীন স্ত্রী, এদের মধ্যে আসমান জমিন ফারাক ছিল। স্বাধীন স্ত্রী যারা, তারা ছিল সবচেয়ে সম্মানিতা নারী, আর যারা দাসী তাদের সমাজে তেমন কোনো সম্মান ছিল না। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, তিনি তাকে ব্যবহার করবেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন নারীকে ব্যবহার করবেন, অথচ তাকে তিনি স্ত্রীত্বের মর্যাদা দিবেন না, এটা নবীর মর্যাদা শানে প্রযোজ্য নয়, এজন্যে তিনি এটা চাইতেন না। আর দাস দাসী ব্যবহার করাটা ইসলাম যদিও অনুমতি দিয়েছে, কিন্তু এটা পছন্দনীয় বিষয় নয়। এজন্য আপনি খেয়াল করবেন যে ইসলামে অনেক এমন বিধান রয়েছে যেখানে দাস দাসীকে মুক্ত করার জন্য আল্লাহ তাআলা বা তার রাসূল আদেশ করেছেন, তার মানে দাস দাসীকে মুক্ত করে দাও, এটাই হচ্ছে ইসলামের নির্দেশনা। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাসত্বের বন্ধনে কাউকে রেখে ব্যবহার করবেন এটা তিনি অপছন্দ করতেন। তো জুয়াইরিয়া, তারপরে সাফিয়া, ইহুদি যে সর্দারের মেয়ে সাফিয়াকে তিনি বিয়ে করেছেন, তাকে দাসী হিসেবে পেয়েছিলেন, কিন্তু তাকে দাসী হিসেবে ব্যবহার না করে তাকে মুক্ত করে দিয়ে তাকে বিবাহ করে পূর্ণ স্ত্রীর মর্যাদা দিয়েছিলেন। অনুরূপভাবে জুয়াইরিয়া বিনতুল হারেস বানী মুস্তালিক যুদ্ধের পরে যখন তিনি তাকে পেয়েছিলেন, তখন তাকে তিনি মুক্ত করে দিয়ে বিবাহ করেছিলেন। তো একে বিবাহ করার কারণে জুয়াইরিয়ার বংশের, তাদের বংশের যত পুরুষ নারীকে দাস দাসী হিসেবে মুজাহিদরা ভাগ করে নিয়েছিল, তো যখন রাসূল ইসলাম এই জুয়াইরিয়াকে বিবাহ করলেন, তখন সবাই বলল যে আরে, যাদেরকে আমরা দাস দাসী হিসাবে ব্যবহার করছি এরা তো সবাই আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীর বংশের লোক, মানে নবীজির কেউ শালা সম্বন্ধী আত্মীয় এদের ভিতরে, তো এদেরকে আমরা এভাবে আমাদের ব্যবহার করা ঠিক হবে না। তারা নিজেরা তখন কি করলো, রসুলের স্ত্রীর মর্যাদার দিকে তাকিয়ে সবাইকে মুক্ত করে দিল। ফলে কি হলো, ওরা সাহাবিদের পক্ষ থেকে এত বিশাল মহানুভবতা পেয়ে তারা সবাই মুসলিম হয়ে গেল। এই জন্যে সাহাবিরা বলেন বা উম্মুল মুমিনিনরা অন্যরা বলেন যে জুয়াইরিয়া হচ্ছে তার বংশের লোকদের জন্য একটা বরকতময় নারী, তার কারণে তারা মুক্তিও লাভ করলো দুনিয়াবী দাসত্ব থেকে, পরকালে জাহান্নাম থেকেও মুক্তি লাভ করলো। তো এটা এছাড়া অন্যান্য যে বিষয়গুলো ছিল, প্রত্যেকটা নারীর বিবাহের পিছনে বিশেষ বিশেষ কারণ ছিল, তো এটা আল্লাহ তাআলা তার রসুলকে বিশেষ মর্যাদা দিয়েছিলেন যে তিনি এতগুলো বিবাহ করে তাকে এই মর্যাদা দিয়েছিলেন। আসলে একজন পুরুষ একাধিক নারী বিবাহ করা এটা তার পুরুষত্বের পরিচয়, আর আল্লাহ তাআলা হচ্ছেন সব কিছুর মালিক, তিনি সব কিছুর কর্তা। তো তার নবীকে তিনি বিভিন্নভাবে সম্মানিত করেছেন, তার মধ্যে এটাও একটা সম্মান দান করেছেন যে তিনি ইচ্ছা করলে যা যত ইচ্ছে বিবাহ করতে পারবেন। এমনকি কোনো নারী এসে যদি বলতো যে রাসূলুল্লাহ, আমি নিজেকে আপনাকে দান করে দিলাম, সমর্পণ করে দিলাম, আপনি আমাকে ব্যবহার করেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিনা মোহরে তাকে ব্যবহার করতে পারতেন। আল্লাহ তাআলা কোরআনে কথায় বলে দিয়েছেন যে ইমরাআতান মুমিনাতান ইন ওয়াহাবাত নাফসাহা লিন-নাবিয়্যি খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন, কোনো মুমিন নারী যদি এসে আপনাকে আপনার কাছে নিজেকে সোপর্দ করে দেয়, তো এটা আপনার জন্য খাস, হ্যাঁ, আপনি তাকে বিবাহ করতে পারবেন বিনা মোহরে, তাকে আপনি ব্যবহার করতে পারবেন। অথচ অন্য কোনো পুরুষের জন্য কোনো নারীকে বিনা মোহরে বিনা বিনিময়ে ব্যবহার করা কি নাই, জায়েজ নাই। তো আল্লাহ তাআলা এই মর্যাদা দিয়েছেন।
তো এজন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই মর্যাদা লাভ করার পরেও অনেক নারী এরকম এসেছে যে তারা নিজেদেরকে রাসূল ইসলামের কাছে সোপর্দ করে দিয়েছে, ইয়া রাসূল আপনি আমাকে নিয়ে যান, আপনি আমাকে নিয়ে নেন, আপনি আমাকে নিয়ে নেন, আমি নিজেকে আপনার কাছে আপনাকে হেবা করে দিলাম, দান করে দিলাম। তো নবীজি নেন নাই, কারণ তিনি দেখেছেন যে একে নিয়ে তার দ্বারা হয়তো ইসলামের কোনো খেদমত বা নারী জাতির কোনো খেদমত হবে না। এটা তো তিনি হয়তো দিব্য দৃষ্টিতে বা গভীর দৃষ্টিতে অনুভব করেছেন, তাই তিনি নেন নাই। এক মহিলা এসে মসজিদে নববীতে এসে দাঁড়িয়ে গেল, যে বললো যে রাসূলুল্লাহ আপনি আমাকে নিয়ে নেন, আমি নিজেকে আপনাকে দান করে দিলাম, সপর্দ করে দিলাম। তো রাসূল সাল্লাম তার দিকে তাকায় এমনি মুখ নিচে করলেন আর কোনো কথাই বললেন না, মহিলাটা অনেকক্ষণ দাঁড়ায় থাকলো। তো রাসূল সাল্লাম কিছু বলছেন না দেখে একজন লোক তখন বললো যে রাসূলুল্লাহ আপনার কোনো দরকার না থাকলে আমাকে দিয়ে দেন, আমার সাথে আমাকে বিবাহ করিয়ে দেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তুমি তাকে মোহরানা দাও, যদি উপযুক্ত মোহরানা দিতে পারো তো তুমি তাকে বিবাহ করো। তো বলছে রে আসল্লাহ আমার কাছে কিছু নাই, আমার এই যে পরনের লুঙ্গিটা আছে এটা ছাড়া কিছু নাই। তো নবীজি বললেন যে তুমি যদি লুঙ্গিটা মোহরানা হিসেবে দিয়ে দাও তুমি কী পরবা? বলছে আমার কাছে তো আর কিছু নাই। তো নবীজি বললেন যে তুমি যাও, যা দেখো একটা লোহার আংটি হলেও মোহরানা হিসেবে খুঁজে নিয়ে আসো। তো বললো যে আর আসল্লাহ আমার কাছে তাও নাই, লোহার আংটিও নাই। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে প্রশ্ন করলেন যে তুমি কোরআনের কোন কোন সুরাগুলো জানো? তখন সে বললো যে আমি এই এই সুরাগুলো আমি জানি। আর ওই মহিলাকে জিজ্ঞেস করলেন তুমি কোন কোন সুরাগুলো জানো? সে বললো আমি এগুলোগুলো জানি না, জানি। তখন যেগুলো জানে না আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সাহাবীর সাথে ওই মেয়েটার বিয়ে দিয়ে দিলেন, বললেন যে যেই সুরাগুলো ও জানে না আর তুমি যেগুলো জানো তো তোমার জানা সুরাগুলো ওকে তুমি শিখিয়ে দিবে, জানিয়ে দিবে, এটাই তোমার মহারানা। তাকে তোমার এটাই মহারানা দেওয়া হলো, সুতরাং এই মহারানা বিনিময়ে তুমি তাকে বিবাহ করো। এইভাবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে তার সাথে বিয়ে দিয়ে দিলেন। তো এই হচ্ছে কথা যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের কল্যাণের জন্য, নারী জাতির হেফাজতের জন্য এবং বৃহত্তর স্বার্থের কারণে এই বিবাহ হলো করেছেন, এবং সবগুলো আল্লাহ নির্দেশে ছিল নিঃসন্দেহে। এমনকি জায়নাবের সাথে রাসূল ইসলামের বিবাহতে এটা আল্লাহ নিজে করিয়ে দিয়েছেন আসমান থেকে, জায়েদকে যে বিয়ে করেছিলেন, জায়েদের সাথে যে মায়া ইয়ার জায়নাবের বিয়ে হয়েছিল, তারপরে তালাক হয়ে যাওয়ার পরে আল্লাহ তাআলা নিজেই বিয়ে দিয়ে দিয়েছিলেন। তো এরকম তারপরে আয়েশার বিবাহের বিষয়ে তো জিব্রাইল মানে ইয়েতে স্বপ্নের মাধ্যমে রেশমের কাপড়ে জড়িয়ে আয়েশাকে পুতুল বানায় নিয়ে এসে দেখাইয়া বলতেন যে এটা আপনার স্ত্রী। তো এইভাবে আল্লাহ তাআলার নির্দেশক্রমে এই বিবাহগুলো হয়েছে ইসলামের কল্যাণের জন্য। ঠিক আছে, আল্লাহ তাআলা আলাম।